ইংরেজিতে যে যেটা বলা হয় কনাইমান্স, অর্থাৎ এই ত্রয়ী শক্তির তাদের সম্মিলিত ষড়যন্ত্রের ফসল হইল এই প্রশ্নাত্মক ভোট। কেন শাসক দলকে, এই দল আজকে প্রায় 4 বছর ক্ষমতায়, কেন্দ্রে তাদের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানে প্রায়শই তিনি বলেন যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এটা 100% উপরে তিনি পালন করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি দেশের আরো কত গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে কোনো মন্তব্য করতে সময় পান না। এই যে কৃষক আন্দোলনে 700 উপরে এই কৃষক আন্দোলনকারী শহীদ হয়েছেন, বা কৃষক আন্দোলনের তার জেরে 3টা কালো আইন প্রত্যাহৃত করার পরও কিন্তু কৃষকদের সাথে 1 মিনিট বসার সময় পান না, এত বড় একটা ঘটনা। কিন্তু ত্রিপুরা রাজ্যের এই ভোট সম্পর্কে এবং ভোট প্রচারে তিনি এখানকার শাসক দলের তাদের যে উলঙ্গ চেহারা এটাকে প্রশংসা করার সময় পান, তাহলে কেন শাসক দলকে এই নির্বাচনে এগিয়ে করতে হল? কেন আরেকটা প্রশ্নাত্মক নির্বাচন উপহার দিতে হল ত্রিপুরার যে মানুষকে? এটা এই গত 45 মাসে ষষ্ঠ এই জাতীয় রিক ইলেকশন, তার কারণ হল যে গত 45 মাসে সরকার যে সমস্ত অ্যান্টি পিপল জনবিরোধী নীতি এখানে তারা অনুসরণ করেছে, সরকারের টোটাল নন পারফরমেন্স, অপদার্থতা, তাদের প্রতিশ্রুতি একটা তারা পালন করেনি, ভিশন ডকুমেন্টে যে কথা বলা হয়েছিল, বরঞ্চ উল্টু তার বিপরীত গিয়ে নতুন নতুন বোঝা চাপিয়েছেন, এবং এতে সমাজের কোন অংশের মানুষ রায় পাননি, খ্যাত মজুর, শ্রমিক, মধ্যবিত্ত কর্মচারী